हाय स्टूडेंट वेलकम टू माय चैनल। आज के तुम्हारे बायनोमियल थ्योरम का इम्पोर्टेंट प्रॉब्लम नहीं चले आसि। ऑलरेडी बायनोमियल थ्योरम में हमें और कुछ वीडियो एमसीक्यू बनाए जगह ऑलरेडी अपलोड कर दिए तुम्हारा देखे निश्चय। तो आज के एक नतून टाइप प्रॉब्लम यू क्योंकि भीषण इम्पोर्टेंट प्रॉब्लम तुम्हारा क्योंकि शेष पर्यंत अवश्य देखो। तो यह रही है फाइंड द सम ऑफ कोएफिशिएंट ऑफ द एक्सपेंशन ऑफ एटा वन प्लस एक्स माइनस थ्री एक्स स्क्वायर होल टू दि पावर ट्वेंटी ट्वेंटी। ठीक है, यार एक्सपेंशन कर তার সামক কোফিসিয়েন্ট আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এটা করার আগে আমরা একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি, ব্যাপারটা বুঝিয়ে দিই, তারপর এই অঙ্কটাতে আমরা আসছি। সাপোজ কোন অঙ্কে রয়েছে x প্লাস y হোল স্কয়ার, জাস্ট এটাকে বললো এর এক্সপ্যানশন করে সামক কোফিসিয়েন্ট করতে বললো, অর্থাৎ এটা বিস্তার করার পর সহগগুলির সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। তো ফর্মুলাটা আমরা সবাই জানি, a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে যদি বলা হয় সামক কোএফিসিয়েন্ট, তার মানে এখানে আমাদের প্রথমত জানতে হবে কোএফিসিয়েন্ট কোনগুলো, এখানে কটা টার্ম রয়েছে জানতে হবে। এখানে তিনটে টার্ম রয়েছে, কারণ আমরা যদি দুটো পদের যদি আমরা বিস্তার করি পাওয়ারে যত থাকবে তার থেকে একটা টার্ম বেশি হবে, তিনটে টার্ম হয়েছে। তো এখানে এর কোএফিসিয়েন্ট ওয়ান, এখানটায় টু রয়েছে, এর কোএফিসিয়েন্ট পিছনে মিন্স ওয়ান, তাহলে এখানে সামক কোএফিসিয়েন্ট বলতে পারি, সামক কোএফিসিয়েন্ট ইকুয়াল টু ওয়ান প্লাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু। বুঝতেই পারছো এটা এক্সপ্যান্ড করা প্রায় অসম্ভব, কারণ এত বড় প্রবলেম হবে, এত টাইম লাগবে, এটা করা প্রায় যাবেই না। এটা যেমন আমরা সহজেই করে ফেলেছিলাম উপরে যে উদাহরণটা দিয়েছি, কারণ এটা এক্সপ্যান্ড করার পর এখান থেকে সাম অফ কোএফিসিয়েন্ট সহজে আমরা তিনটে কোএফিসিয়েন্ট হয়েছিল তাদের সাম সহজেই ফোর ক্যালকুলেট করে নিয়েছি। কিন্তু এটা এক্সপ্যান্ড করবো কি করে, এটা বুঝতেই পারছো এত বেশি সংখ্যক টার্ম হবে। এবার এটা যদি এক্সপ্যান্ড করা হয় এটার মতো করে কতগুলো টার্ম হবে আমাদের আগে জানতে হবে। তো এখানে যদি টোয়েন্টি টোয়েন্টি রয়েছে, আমরা জানি তিনটে যখন পদ থাকবে তার যখন টোটালে পাওয়ারে কিছু থাকে সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ টার্ম এক্ষেত্রে হবে, আগের প্রবলেমে বলেছিলাম টোটাল নাম্বার অফ টার্ম ইকুয়াল টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু বাই টু, এন এর মান দু হাজার কুড়ি, তাহলে দু হাজার একুশ ইন্টু দু হাজার বাইশ ডিভাইডেড বাই টু, এতগুলো টার্ম হবে, তার মানে দু হাজার একুশ ইন্টু এটি দু দিয়ে কেটে দিই আমরা ওয়ান জিরো ওয়ান ওয়ান, তার মানে এটা মাল্টিপ্লাই করার পর কতগুলো টার্ম হবে জাস্ট ইমাজিন করাই যাবে না। ঠিক আছে, এবার প্রতিটা টার্মের এক্ষেত্রে যেমন আমরা সহগগুলো নিয়েছিলাম তারপরে সাম করেছিলাম করতে হবে, তার মানে এই প্রসেসে ব্যাপারটা হবে না। ঠিক আছে, আমাদের একটা অল্টারনেটিভ কিছু শর্টকাট প্রসেস ভাবতে হবে। এবার শর্টকাট প্রসেসটা কি বলে দিই, তো আগের প্রবলেমটা আগে বলি তারপর এটাই আমরা আসছি। শর্টকাট প্রসেসটা হচ্ছে যে চলরাশিগুলো থাকবে, এখানে দেখতে পাচ্ছি দুটো চলরাশি রয়েছে, এখানে এক্স হয় এখানে এক্স রয়েছে চলরাশিটা, তো এই চলরাশিগুলোর জায়গাতে জাস্ট পুট করে দেবে তোমরা এক্স ইকুয়াল টু ওয়ান ওয়াই ইকুয়াল টু ওয়ান, যে চলরাশিগুলো থাকবে সেখানে জাস্ট ওয়ান পুট করে দেবে, তাহলে কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তো সাম অফ কোএফিসিয়েন্ট আমরা এই পদ্ধতিতে না করে সাম অফ কোএফিসিয়েন্ট কীভাবে করবো, সামক কোফিসিয়েন্ট ইকুয়াল টু লিখে নেবো এই চলরাশি, এখানে দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই ছিল, ওগুলোর জায়গাতে ওয়ান বসিয়ে দেবো, তাহলে ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার টু স্কোয়ার ইকুয়াল টু ফোর, দেখতে পাচ্ছ আগেরটা ফোর এসে যাচ্ছে। তো সিমিলার হইতে এখানেও সামক কোফিসিয়েন্ট হবে, এটা যদি এক্সপ্যান্ড করা হয় এক্স এর জায়গাতে শুধুমাত্র ওয়ান বসিয়ে দেবো, ওয়ান প্লাস ওয়ান মাইনাস থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার মানে থ্রি হবে হোল টু দি পাওয়ার টোয়েন্টি টোয়েন্টি, তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার টোয়েন্টি টোয়েন্টি ইকুয়াল টু, যেহেতু ইভেন নাম্বার রয়েছে পাওয়ারে মাইনাসের পাওয়ারে ইভেন জোড় সংখ্যা রয়েছে সেক্ষেত্রে প্লাস হয়ে যায়, এটা ওয়ান হবে আলটিমেট রেজাল্ট, অর্থাৎ আমাদের অপশন রাইট অপশন হবে অপশন ওয়ান। ঠিক আছে, তো এই ধরনের আরও অনেক এমসিকিউ নিয়ে আসবো যেগুলো তোমাদের জয়েন্ট এন্ট্রান্স এবং এনডিএ পরীক্ষাগুলোর জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখতে থাকো এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে।